বাঙালি কৃষ্টি, বাঙালিয়ানা, বাঙালির ইতিহাস সবগুলোকে এত সুন্দরভাবে নিয়ে এসেছে এবং এত ফ্রেশ এবং এত মাটির বাংলার এবং ওই সময়ের যে গন্ধটা ওটা খুব জোরালো, আমার খুব ভালো লেগেছে। ইনোসেন্টটা খুবই পুরো ছবি জুড়ে আছে এবং যে রসগোল্লা আমরা সবাই খাই, ছোটবেলা থেকে খাচ্ছি, বুড়ো বয়সেও খাবো, তার যে গল্প, তার পেছনে যে কত শ্রম, কত ভালোবাসা, সেগুলো সেইটা জানানোর জন্য রসগোল্লাকে ধন্যবাদ। খুব মিষ্টি ছবি, ঠিক রসগোল্লার মতো রসে টইটুম্বুর ছবি। এবং যেটা ভালো লেগেছে যে সত্যি ভালো জিনিস করতে গেলে ভালোবাসা লাগে, আর সেই ভালোবাসাটা পাভেলের মধ্যে আছে। একটা নতুন ধরনের ছবি, একটা বায়োপিক, কিন্তু সত্যি এটা একটা মিষ্টি গল্প এবং মিষ্টি নিয়ে গল্প এবং মিষ্টি গল্প। আই লাভ just about everything about the movie, আর মুভি ডাইরেকশন, ফ্রেমিং, স্ক্রিন প্লে, কয়েকটা লাইন তো মনে রাখার মতন, অভিনয় তো বটেই, গানগুলো অসাধারণ, যেগুলো ফোক সংস ওর ট্রেডিশনাল প্লাস যেগুলো নতুন, তার যে কম্পোজিশন করে নতুন একটা আকার দেওয়া হয়েছে ভীষণ ভালো লেগেছে, পিকচারাইজেশন অফ সংস ভীষণ ভালো লেগেছে, নতুন হিরো নতুন হিরোইন দেব ভেরি গুড, আরেকটা জিনিস এক্সেলেন্ট সেট, সুন্দর সরল সবুজ একটা গন্ধ এবং হিরোইন অনবদ্য। এখন সব কিছু এত জটিল হয়ে গেছে, এত নানা রকম মানুষের ক্রাইসিস, তার মধ্যে যদি তখনকার দিনে তরুণ মজুমদারের মতো মিষ্টি একটা সুরেলা ছবির গন্ধ পাওয়া যায়, তাহলে তো নাথিং লাইক দ্যাট। আই থিঙ্ক ইটস আ সুইট ফিল্ম জাস্ট লাইক রসগোল্লা। অবন্তিকা আর জানি অভিনয় দেখে আমি অভিভূত, অবন্তিকা ভালো একটা গল্প, আমি নিজে মিষ্টি খেতে খুব ভালোবাসি, প্রিমিয়ার মিস করেছিলাম, তো আই মেড শিওর কাজকর্ম বাদ দিয়ে আজকে আমি ঠিকই করেছিলাম যে এই স্পেশাল স্ক্রিনিংটা আমি বাদ দেবো না। প্রথম কথা হচ্ছে নামটা খুব আকর্ষণীয়, আর নামটা শুনে মানুষ অনেক এগিয়ে আসবে দেখতে, আর ঢোকার পর তো দারুণ লাগলো, একদম মন ঘুরে গেছে, ভীষণ ভালো সাড়া মিলেছে, সবাই বলছে খুব প্রশংসা করছে এই ধরনের বাঙালিয়ানা, এই ধরনের একটা সুন্দর সিনেমা, আমরা যখন করছিলাম তখনই আমরা জানতাম যেটা ভীষণ ভালো, একটা অন্যরকম একটা সিনেমা, একটা হিস্ট্রি তো রয়েছেই, তার সাথে এত মানে ইউনিক একটা টপিক নিয়ে হয়েছে, মানে সিরিয়াসলি কিছুই কম হবে যদি যাই বলবো না কেন, প্রশংসা যাই করবো না কেন, খুবই ভালো লেগেছে।